এবার দিলীপ ঘোষের বক্তব্যে নজর কমিশনের। বাবুল সুপ্রিয়ার গান নিয়ে নজরদারির পর এবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বক্তব্যে নজরদারি শুরু করলো নির্বাচন কমিশন। আলটপকা মন্তব্যে অভ্যস্ত রাজ্য বিজেপি সভাপতি বলেছেন, দিদির পুলিশে এবার ভোট হচ্ছে না, দাদার বাহিনীতে হচ্ছে। ওদের হাতে উন্নত আগ্নেয়াস্ত্র রয়েছে, কথার আগেই গুলি চলবে। দাসপুরের মাটিতে দাঁড়িয়ে তার এই বেফাঁস মন্তব্যে চটেছে তৃণমূল। কমিশনের কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে, তারই ভিত্তিতে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে কমিশন। গতকাল দাসপুরে দিলীপ ঘোষ কি বলেছে শুনি। দিদির পুলিশকে আর আমরা কিশোরের কাছে যেতে দেবো না, দাদার পুলিশ আসবে দিল্লি থেকে, তারা এখানে ভোট করবে। আপনার ভোট আপনি দেবেন, যাকে যদি ঢুকে তাহলে বেরোতে পারবে না, যদি আমাদের বেরিয়ে যায় আমাদের দেশের সেনা ঢুকে গিয়ে বোম মেরে দিয়ে তাহলে ধান্ডি করে ভুল করে দিয়ে আসবে। এবারে পার্লামেন্ট ইলেকশন আপনার ভোট আপনি দেবেন, যাকে ইচ্ছা রাখবেন, যাকে চোখ মনে করবেন, চাল দিয়ে ডাল দিয়ে টাকা দিয়ে মদ দিয়ে শাড়ি দিয়ে গয়না দিয়ে মদ দেবেন না, ভোট দিয়ে মা দিয়ে বিক্রি করবেন না, আরে আপনার ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আর এই ভোটটা যদি উল্টা পাল্টা ভোট দিয়েছেন, তবে ভোট দিতে না যান, যদি টিএমসি কে দিয়েছেন, যারা কোন জীবনে আর কোনদিন ভোট দিতে পারবেন না, আপনি আমার গণতান্ত্রিক অধিকার কোনদিন প্রয়োগ করতে পারবেন না, সেটা টিএমসি বন্ধ করে দেবে। আমাদের এখানে এমপি আছে, খুব ভালো ছেলে, আমাদের এখানকার ছেলে, সবাই ভালো।